আমি আমার এখন যে ইনভলভেন্সি এটা আমাকে নিয়ে যাবে যেখানেই ফার্স্ট ক্লাস ক্রিকেট হবে সেখানে। সো আমি চোখে দেখে একটা জিনিস পরখ করা, আর আমি 10 বছর 12 বছর আগে যে জায়গায় ছেড়ে গেছি সেটা দুইটা দুই অবস্থানে দাঁড়িয়ে আছে। তো এখানে আপনার দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে ন্যাশনাল প্লেয়াররা মানে খেলবেন কি না, বিকজ এখানে কিছু লোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে স্পেশালি বোলারদের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যেমন আমরা শরীফুলকে এই চিটাগং টেস্টে রেস্ট দিতে হয়েছে টিম ম্যানেজমেন্টের, বিকজ মানে নাহলে তার একটা ইঞ্জুরির সম্ভাবনা ছিল। তো বাট ব্যাটসম্যানরা সেটা হয়তো কিছুটা অপরচুনিটি অনেক বেশি থাকে। আর দ্বিতীয়ত যে কারণটা আমার মনে হয় যে আমি 10-12 বছর আগের ক্রিকেট ক্যালেন্ডার দেখছিলাম এবং এখন যে ক্রিকেট ক্যালেন্ডার দেখছিলাম সেখানে অনেক পার্থক্য এসছে। আমাদের টি টোয়েন্টির খেলা অনেক বেড়ে গেছে, ওয়ান ডে ক্রিকেটও সেখানে সেভাবেই সমান্তরালভাবে চলছে এবং টেস্ট ম্যাচও একটার জায়গায় দুটো হয়ে গেছে মানে অনেক ক্ষেত্রে। সো দ্যাট খেলার পরিমাণ কিন্তু অনেক বেশি হওয়ার কারণও একটা কারণ যে হয়তো আমাদের ক্যালেন্ডারের সঙ্গে সে সময় তারা হয়তো সফরে থাকছেন। তবে আমাদের এবং বোর্ডের আমি জানি যে ঐকান্তিক প্রচেষ্টা আছে যে তাদের সংযোজনের মাধ্যমে ডেফিনেটলি ন্যাশনাল ক্রিকেটটা যেন আরও সমৃদ্ধ হয়। যেমন ঢাকার ডিপিএলে যেমন বিদেশি খেলোয়াড়রা আসার পরে কিংবা বিপিএলে যদি বিদেশি খেলোয়াড় আসার পরে নিশ্চয়ই সেটা যেমন একটা আপগ্রেডেশন হয় সেখানে, সেই একইভাবে আমাদের ন্যাশনাল প্লেয়াররা যদি কিংবা ন্যাশনাল পুলে যারা আছেন কন্ট্রাক্টে যারা আছেন তারা যদি সেখানে পার্টিসিপেশন করেন আমার মনে হয় যে সেই টুর্নামেন্টের মানও বাড়বে এবং পর্যায়ক্রমে অ্যাটলিস্ট আমরা জানতে পারছি যে উইকেটের মানটা কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। মানে আগে আমি 10 বছর আগের কথা বলতে পারি, আমরা যে ধরনের গ্রাউন্ডে যে ধরনের উইকেটে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতো কিংবা বিসিএল হতো তার থেকে অনেক বেটার ফ্যাসিলিটিস এবং উইকেট প্রোভাইড করা হচ্ছে। সেটার আরও কীভাবে ভালো করা যায় আমার বিশ্বাস যে গ্রাউন্ডস কমিটির সঙ্গে সে ব্যাপারে নিশ্চয়ই একটা আলাপ হবে ক্রিকেট অপারেশনস অ্যাজ ওয়েল টুর্নামেন্ট কমিটির।